আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি আপনাদের সাথে খুবই মুখরোচক আর লোভনীয় একটা ভর্তার রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে তিনটি উপায়ে আলু ভর্তার বেস্ট রেসিপি এটা খেতে ভিন্ন ভিন্ন স্বাদে খুবই ভালো লাগে আপনারা খুব সহজে বানাতে পারেন নতুন রাঁধুনি আপুরা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন রেসিপি বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যানে আমি দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিলাম তেল যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম তিনটা এখান থেকে দুটো শুকনো মরিচ আমি ব্যবহার করব আর একটা রাখবো হচ্ছে পরিবেশনের জন্য আপনারা যদি আরও বেশি খেতে চান তাহলে আরও বেশি করে ভাজবেন আমি এখানে কাঁচামরিচও ভাজবো আমি এখানে ছয়টা কাঁচামরিচ ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেলে সেটাও আমি তুলে নিব আর কি আর আমি এখানে যে পরিমাণে আলু নিয়ে নিব আর কি আপনারা দেখতেই পাবেন আমি আলু ভর্তাটা তিনটি ভিন্ন উপায়ে করব তিনটা ভিন্ন স্বাদে সবভাবেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই পরিমাণে আমি মরিচটা ভেজে নিয়েছি আর কি তারপরে মরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে সেটাও একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো দেখেন ভাজা হয়ে যাচ্ছে যখন এরকম পেঁয়াজটা নরম হয়ে কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে ভাজা পেঁয়াজ দিলে আর কি পেঁয়াজের স্মেলটা মানে লং টাইম পর্যন্ত ভর্তাটা থাকলেও বাজে স্মেল আসে না আর কি এখানে আমি দেখেন আলু সেদ্ধ করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে এখানে শুকনো মরিচ দুটো দিয়ে দিলাম উপরে দিয়ে দিলাম একটু লবণ সহজেই ভাঙা যাবে আর কি মুচমুচে হবে অনেক একটু পেঁয়াজ নিয়ে নিলাম যেহেতু আমি তিনভাবে করব সেই মানে একটা ভর্তার জন্য যতটুকুন পরিমাণে পেঁয়াজ দরকার ততটুকুন পরিমাণে নিয়ে নিলাম আর পেঁয়াজ যতটুকুন ভেজেছি চুলা বন্ধ করার পরে কিন্তু কালারটা আরও একটু গাঢ় হয়েছে মিক্স করার পরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে ধনিয়া পাতা আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দেওয়ার পরে এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি শুধু শুকনো মরিচ দিয়ে করব সেজন্য আমি এটা প্রথম যেই ভর্তাটা সেটা হচ্ছে শুকনো মরিচ আর ভাজা পেঁয়াজে আলু ভর্তা তো এখান দিয়ে আমি মিডিয়াম সাইজের দেড়টা আলু নিয়ে নিলাম প্রথমে একটা নিয়েছি পরে আমি আরও অর্ধেকটা দিব আর কি দিয়ে খুব ভালো করে আমি হাত দিয়ে করে নিচ্ছি হাতে মাখা ভর্তার স্বাদই কিন্তু অন্য অন্যরকম এই আলু ভর্তাটা একদম কমন ভর্তা এটা আমরা সবাই জানি আর আলু ভর্তা কিন্তু শুধু তিনটি উপায় না অনেক রকমভাবে করা যায় তো সেখান থেকে আমি আমার যে তিনটা খুবই পছন্দ সেই তিনটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমার ভর্তা হয়ে গেছে এই আলুটা একটু আঠালো আঠালো তো ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তারপরে আমি আরেক ধরনের বানাবো সেজন্য একটা কাঁচামরিচ নিয়ে নিলাম ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম লবণ নিয়ে নিলাম আর এই মরিচগুলো যথেষ্ট পরিমাণে ঝাল সেজন্য আমি একটা নিয়েছি আপনারা আপনাদের ঝাল মানে স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা দিবেন ধনিয়া পাতা নিয়ে নিলাম অল্প একটু আর আগের বার যেরকম সরিষার তেল নিয়েছিলাম সরিষার তেলও পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি এই পেঁয়াজ ভর্তাটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এটা এই পেঁয়াজ ভর্তারও খুব সুন্দর রেসিপি হয় যেটা ফুল রেসিপি আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন একটা সেদ্ধ ডিম আমি ভালো করে মিক্স করে নিলাম তারপরে এখানে আলু নিয়ে নিচ্ছি এই ডিম আলুর ভর্তাটাও কিন্তু খেতে অসাধারণ লাগে আমার খুবই পছন্দ এই ভর্তা তো আমি এখানে আলু দিয়ে ভালো করে আলু আর ডিম একসাথে মিক্স করে নিলাম যেহেতু এখানে ডিম দিয়েছি তাই একটা আলুই দিলাম বানানো হয়ে গেছে এখন আমি লাস্ট যে ভর্তাটা বানাবো এটা আমার মানে এই ভর্তাটা আসলে সবার পছন্দ আমারও খুবই পছন্দ এটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যারা খাননি মরিচ নিয়ে নিলাম আর আমি এটাতে একটু বেশি ঝাল দিয়েছি কারণ এটাতে আমার ঝালটা একটু বেশি ভালো লাগে পেঁয়াজ নিয়েছি তারপরে এখানে লবণ দিয়ে একটু ধনিয়াপাতা দিয়ে সরিষার তেলও দিয়ে আগের আগেরবারের মতোই আর কি সমস্ত উপকরণ নিয়ে ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি যে উপকরণটা দিব সেটা আপনারা এখনই দেখতে পাবেন আর এই ভর্তাগুলো গরম ভাত খিচুড়ি কিংবা খুদের ভাত যেটাই বলেন না কেন অসাধারণ হয় এখানে দিয়ে দিলাম পোড়া টমেটো আমি এখানে অর্ধেকটা পোড়া টমেটো দিয়েছি আর দেড়টা আলু দিয়েছি তো এই টমেটো আলুর ভর্তা কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা খাননি তারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খাবেন তারপর আমাকে এসে কমেন্ট করবেন তো দেখেন আমার ভর্তা রেডি হয়ে গেছে আর আপনারা চাইলে সমস্ত ভর্তা মানে সবগুলো ভর্তাই কিন্তু শুকনো মরিচ দিয়েও করতে পারেন আমি কাঁচামরিচ ভাজা দিয়েই করছি আর কি তো আমার ভর্তা টমেটো আলুর ভর্তাও রেডি হয়ে গেছে এখন আমি তিনটা ভর্তা একসাথে নিয়ে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল তিন ধরনের আলু ভর্তার রেসিপি আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন Thank you so much for watching. Allah Hafiz.